বেবি হিট ক্র্যাশ, হিট ক্র্যাশে কষ্ট পাচ্ছে ছোট সোনারা। এই কয়েকটি নিয়ম মানলেই মিলবে সুফল। রোজে তাপমাত্রা পারদ চড়ছে, গরমে আমরা যেমন কষ্ট পাই তেমনই বাচ্চাদেরও কষ্টের শেষ থাকে না। আর এই গরম থেকে তাদের ত্বকে দেখা দেয় লাল লাল র্যাশ। চিকিৎসা পরিভাষায় এতে বলে হিট র্যাশ। গাম ঘুরে যেখানে র্যাশ বেরিয়েছে সেখানে জ্বালা করে, সেই কষ্টে যে বাচ্চারা এখনো কথা বলতে শেখেনি তারা কাঁদতে শুরু করে। মাস খানেকে শিশু থেকে শুরু করে স্কুলগামী বাচ্চা যে কারো এমন ত্বকের সমস্যা হতে পারে, শরীরের নানা স্থানে হিট র্যাশে বের করতে পারে, পেট বুক ঘাড় নিতম্ব ও ভাত যুক্ত স্থানে বেশি করে ঘামাতি দেখা দেয়। এক্ষেত্রে কি করণীয়? কিছু নিয়ম মানলে উপকার মিলবে। প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবেন এই প্রতিবেদনটি পড়লে। অনেকে আছেন যারা গরম পড়লে বাচ্চার সারা শরীর পাউডার মাখিয়ে দেন। বিশেষজ্ঞদের মতে পাউডার লাগালে ঘাম নিঃসরণের পথ বন্ধ হয়ে যায়, তাতে সমস্যা আরো বাড়ার আশঙ্কা থাকে। তাই তো ঘামাতি নাশক পাউডার লাগিয়ে সমস্যার সমাধান করতে গিয়ে কষ্ট আরো বেড়ে যায় বাচ্চাদের। সারা গরমকালে বাচ্চাকে হালকা সুতির পোশাক পরান, গরমের সময় শিশুদের দীর্ঘক্ষণ ডায়াপার পরিয়ে রাখবেন না, তাতে হিট র্যাশের প্রবণতা বাড়ে। আর যদি এসি বা কুলার চালিয়ে রাখেন তাহলে বাচ্চার গায়ে যেন থাকে মোটা পোশাক। বিশেষজ্ঞদের মতে হাওয়া লাগিয়ে ঘাম শুকালে এবং নিয়মিত ত্বক পরিচ্ছন্ন রাখলে ঘাম জমতে পারে না, ফলে হিট র্যাশের আশঙ্কাও কমে। এক্ষেত্রে আর একটা নিয়ম মানতে হবে, ছোট বাচ্চাদের অযথা চাদর বা কাপড় দিয়ে ঢেকে রাখবেন না, তাতে করে ঘাম গায়ে ঘাম জমে সমস্যা বাড়তে পারে। এই সময় বাচ্চাদের রোগ দূরে না গিয়ে বেড়ানোই ভালো, বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। প্রসঙ্গত প্রয়োজন পড়লে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ক্যালামাইন জাতীয় লোশন লাগাতে পারেন, তাতে উপকার মিলবে। গরমে প্রতিদিন শিশুকে স্নান করাতে হবে, তবে স্কুল বা বাইরে থেকে ঘেমে নিয়ে ফেরার সঙ্গে সঙ্গে স্নান না করে ঘাম মুছে একটু দিয়ে নেওয়ার পর শরীরের তাপমাত্রা স্বাভাবিক হলে স্নান করান। আবার স্নানের সময় সাবান মাখতে ভুলবেন না। শিশুদের মধ্যে ফুসকুড়ি এলো, শিশুদের মধ্যে ফুসকুড়ি বিভিন্ন উপায়ে প্রকাশ পেতে পারে, যা পিতামাতার জন্য উদ্বেগ সৃষ্টি করে। লালতা, নিষ্পিষ ত্বকের গঠন পরিবর্তন, এই উপসর্গগুলো প্রায় অন্তর্ভুক্ত হয়। অনেক ফুসকুড়ি লাল দেখায়, ত্বকে দাগ বা দাগ থাকে, এগুলোর সাথে স্কেলিং, পিলিং বা ছোট তরল ভরা ফোসকা হতে পারে। আম্বা চুলকালিযুক্ত গোলাপি ফ্যাকাশে বাল লাল বাম্প হিসাবে উপস্থিত হয়, যা আকার এবং আকৃতিতে পরিবর্তিত হয়। তাপ ফুসকুড়ি ছোট, উপস্থাপিত দাগের গুচ্ছ হিসেবে প্রকাশ পায়, যা চুলকানি অনুভব করে। ডায়পার ফুসকুড়ি সাধারণত নোংরা ন্যাপির সংস্পর্শে আসা জায়গাগুলোতে উজ্জ্বল জ্বালা জ্বালা সৃষ্টি করে। একটি ক্র্যাডল ক্যাপ একটি শিশুর মাথায় লাল এবং হলুদ স্কেলিং ফ্রাস্টি ফুসকুড়ি তৈরি করে। অ্যাটোপিক ডার্মাটাইসিস বা ইকজিমা, লাল আঁশযুক্ত এবং চুলকানিযুক্ত দাগ দেখা দিতে পারে, যা আসতে পারে এবং যেতে পারে। শিশুদের মধ্যে এটি প্রায়শই মুখ, মাথার ত্বক, ডায়পার এলাকা বা অঙ্গপ্রত্যঙ্গে লাল ঝরা এবং ক্রোস্টেড ফুসকুড়ি হিসাবে দেখা যায়। কিছু ফুসকুড়ি যেমন চিকেন পক্স দ্বারা সৃষ্ট সারা শরীরে চুলকানি দাগযুক্ত বিস্ফোরণ তৈরি করে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বিভিন্ন ত্বকের টানে ফুসকুড়ির লক্ষণগুলো ভিন্নভাবে প্রদর্শিত হতে পারে। গাঢ় ত্বকে পায়ের তল, তালু, ঠোঁট, কিউবা এবং চোখের পাতার ভিতরে রঙের পরিবর্তনগুলো চিহ্নিত করা সহজ হতে পারে।